নিউ চিটি অসম নর্থ ইষ্টৰ ৰাইজৰ ৰায় আমি ৰাইজৰ মতামত আগবঢ়াইছোঁ আচলতে কোনে কাক বিচাৰে আৰু নিৰ্বাচন সমাগত লোকসভা নিৰ্বাচনৰ মাজুলী বাহিৰে কি বিচাৰে আৰু একাংশ যুৱ প্ৰজন্মৰ লোক দেখিছোঁ মই দাদা অকণমান ৰ'ব আপুনি লোকসভা নিৰ্বাচন সমাগত গতিকে কেনেকুৱা এজন পাৰ্টি বিচাৰে আপোনালোকে যুৱ প্ৰজন্ম হিচাপে আমি সেইটো বিচাৰোঁ যোনে ৰাইজৰ কাম কৰে সেইটো আমি বিচাৰোঁ যুৱ প্ৰজন্ম হিচাপে হয় যেনে আমাৰ এতিয়া আধুনিক যুগৰ যেতিয়া নেকি আমাৰ যিটো মডাৰ্ণ এছ ন যিটো মানে যিটো ৰাইজৰ কাম কৰে সেইটোৱে আমি বিচাৰোঁ আৰু দেখা গৈছে যে আচলতে নৰেন্দ্ৰ মোদী আৰু ৰাহুল গান্ধী দুজন আচলতে প্ৰক্ষেপিত প্ৰধানমন্ত্ৰী পদৰ কাক আপুনি যোগ্য বুলি ভাবে যোগ্যটো এতিয়া মই আমি যোনে মানে কাম কৰে সেইটোকে আমাৰ যোগ্য বুলি ভাবোঁ হয় সেইটো মানে এইটো যিটো আগন্তুক যিটো নিৰ্বাচন সেইটো এইটো যিটো মানে সেইটো মানে যিটো কিবা হ'ব সেইটোৱে আমি বিচাৰোঁ মানে মানে আপুনি এজন যোগ্য জনপ্ৰতিনিধিক নিৰ্বাচন কৰাটো বিচাৰে হয় হয় আৰু এজন আছে যুৱ প্ৰজন্ম প্ৰাৰ্থী মই তেওঁৰ পৰা জানিম কি ক'ব এই মুহূৰ্তত নিৰ্বাচনলৈ কি ক'ব লোক নিৰ্বাচনৰ মুহূৰ্তত মই ভাল ৰাইজৰ কাম কৰা ব্যক্তি মই মাজুলীৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত কি দেখিছে আজি বিগত যদি চোৱা যায় লোকসভা নিৰ্বাচনৰ পাছৰ পৰা যদি দেখা যায় কি উন্নয়ন দেখিছে মাজুলীত বিগত বছৰত আমি কাগজ চৰাৰ বহুত উন্নতি দেখিছোঁ ধৰক আমি ৰাস্তা পদূলি ভাল কাম কৰিছে এনেকৈ ভাল পৰিৱৰ্তন দেখিছে গতিকে নিশ্চয় আচলতে এজন যোগ্য প্ৰতিনিধি বিচাৰে মানে আপোনাৰ ভোটাধিকাৰটো আচলতে যোগ্যজনক দিয়াটো বিচাৰোঁ হয় নিশ্চয়কৈ এনেধৰণে আচলতে আমি ৰাইজৰ মতামত আগবঢ়াইছোঁ মাজুলীৰ বিভিন্ন প্ৰান্তত ঘূৰিছোঁ মাজুলীৰ ৰাইজৰ মতামত আগবঢ়াইছোঁ কেনেকৈ আচলতে ৰাইজে কাক বিচাৰে সমাগত লোকসভা নিৰ্বাচন এনেধৰণে আমি ৰাইজৰ মতামত আগবঢ়াই যাম নিউজ এইটিনৰ দৰ্শকসকলক আমি যোগ্যজন প্ৰাৰ্থীকে বিচাৰিম তাৰ ভিতৰতে এখন সুস্থিৰ চৰকাৰ দৰকাৰ কেন্দ্ৰত আৰু বৰ্তমান চৰকাৰখনৰ আমি বিপক্ষে যাবলৈ কোৱা নাই কিন্তু সেইবুলি তেখেতসকলক কৰিবলগীয়া আৰু বহুখিনি বাকী আছে সেইখিনি কৰিব বুলি আমি আশা ৰাখিছোঁ আমাৰ মতামত ইমানেই নৰেন্দ্ৰ মোদী আৰু ৰাহুল গান্ধী প্ৰধানমন্ত্ৰী হিচাপে কাক যোগ্য বুলি আপুনি বিবেচনা কৰিব দেখ দেখকৈ আপোনালোকে চাব বডি লেংগুৱেজৰ ফালৰ পৰাই হওক জ্ঞানৰ ফালৰ পৰাই হওক বা ৰাজনীতিৰ ফালৰ পৰাই হওক বৰ্তমান নৰেন্দ্ৰ মোদীৰ যিটো পৰিপক্কতা ৰাহুল গান্ধীৰ সেইটো পৰিপক্কতা আমি চকুৰ মানে সন্মুখত দেখিবলৈ পৰা নাই আৰু কিছু ক্ষেত্ৰত তেখেতৰ ঋণাত্মক দিশ এটাই সৰু সৰু কিছুমান ইছ্যু যিখিনি আমি সৰ্বসাধাৰণ মানুহৰ হয়তো সেইটো আমি বিচাৰ কৰি নাচাওঁ বা সেইবিলাক ইছ্যুক লৈ এটা ৰাষ্ট্ৰীয় দল হিচাপে তেখেতসকলে কিন্তু সেইখিনি ক্ষেত্ৰত ল'ব নালাগিছিল আৰু কিয় প্ৰতি মাজুলী বাহিৰ ৰাইজৰ মতামত আগবঢ়াম নিউজ দৰ্শকসকলক আৰু আহিছোঁ মাজুলী ফুলনি বজাৰত উপস্থিত আছোঁ আৰু লগে লগে আহিছোঁ সমাগত লোকসভা নিৰ্বাচন গতিকে এজন আপুনি সচেতন নাগৰিক হিচাপে কেনেকুৱা এজন প্ৰাৰ্থীক বিচাৰে মাজুলীৰ হকে কাম কৰা মাজুলীৰ হকে কাম কৰা মানে এতিয়া আমাৰ মাজুলীত এতিয়া বৰ্তমান ৰাৰ কাৰণে মাজুলীখন অকণমান উন্নততা আহিছে গতিকে সেইজনকে চিন্তা কৰিব সকলোৱে গতিকে আমিও তেনেকৈ ভাবোঁ ৰাহুল গান্ধী আৰু নৰেন্দ্ৰ মোদী প্ৰধানমন্ত্ৰী হিচাপে কাক আপুনি যোগ্য বুলি ভাবে এতিয়া বৰ্তমান আমি ৰাহুল গান্ধীৰ কথা আমি আগৰ পৰাই জানো কিন্তু হ'লেও তেওঁ উপযোগী বুলি আমি নাভাবোঁ আমি বৰ্তমান মোদী ডাঙৰীয়াকে উপযোগী বুলি বৰ্তমান ভাবোঁ হয় ধন্যবাদ জনাইছোঁ আমি সেই দলৰ মানুহ এতিয়া বৰ্তমান হয় নৰেন্দ্ৰ মোদীক আপুনি বিচাৰে নৰেন্দ্ৰ মোদীকে বিচাৰে আৰু তিনিগৰাকী আইতা উপস্থিত আছে আৰু তিনিগৰাকী আইতাই জনাব কাক সাংসদ হিচাপে বিচাৰে আৰু কোন চৰকাৰক তেওঁলোকে ভাল পাইছে কাম কাজক এতিয়া আমি মোদী চৰকাৰত আছোঁ মোদীৰ দিনত এতিয়া এটা গেছ পাইছোঁ ভাল পাইছোঁ আৰু মানে প্ৰধানমন্ত্ৰী মোদীক ভাল পাইছে আপোনালোকে ভাল পাইছোঁ কংগ্ৰেছ ভাল নে বিজেপি ভাল বিজেপি ভাল বিজেপি ভাল ধন্যবাদ জনাইছোঁ আৰু এগৰাকী আছে কি ক'ব ইলেকশ্যন পালেহিয়ে পালেহি দিব লাগিব ভোট মোদীকে দিম আৰু মোদীকে দিব মোদীক কিয় ভাল পাইছে ভাল পাইছোঁ তেখেতে এতিয়া গোটেই চৰকাৰখন লৈছে চলাম বুলি সেইকাৰণে মোদীক ভাল পাইছোঁ আৰু গেছ দিছোঁ মোদীৰ দিনত কি কি পাইছে মোদীৰ দিনত আমি গেছটোহে পাইছোঁ হয় কংগ্ৰেছৰ দিনত সূতা কম্বল চাউলৰ কাঠ ৰাস্তা পদূলি সেয়া দিছিলে এতিয়া মোদীয়ে চাগে তাতোতকৈও ভালকৈ ল'ব আৰু ভাল পাইছে ভাল পাইছোঁ আৰু এগৰাকী আছে তেওঁৰ পৰা জানিম কেনেকুৱা ভোটটো পালে ভোট দিব চাগে দিব লাগিব আৰু ভোটটো কেনেকুৱা এজন প্ৰাৰ্থীক দিব যি তাৰমানে কাম কৰে দেশৰ হকে সেইবিলাককে বিচাৰোঁ দিবলৈ বিচাৰিম আৰু যি ভাল কাম কৰে দেশৰ হকে সেইজনকে দিব লাগিব মানে আপুনি কোনো কংগ্ৰেছ বিজেপি নহয় যিজনে ভাল কাম কৰিব তাকে তাকে দিম মানে যিজনে ভাল কাম কৰিব অসমত মানে সেইজনকে দিম বুলি মই ভাবি আছোঁ মানে আগলৈ নিবনুৱা সন্থাকো ভালকৈ যেনে চলাই নিয়ে কিবা এটা সংস্থাপন দিয়ে সেইটোকে বিচাৰোঁ মই চৰকাৰৰ পৰা কিবা পাইছেনে চৰকাৰৰ পৰা গেছটোহে পাইছোঁ অন্য একো পোৱা নাই একো পোৱা নাই কেনেকৈ আকৌ এই হেৰিয়ত এতিয়া বৃদ্ধ পেঞ্চনটো পাইছোঁ মানুহটো ঢুকোৱাৰ পৰা সেইটোহে পাইছোঁ অন্য একো পোৱা নাই
ঘরটোই অবস্থা নাইকিয়া হয়ে আছে আমার, যেন ঘরও দিলে ভাল পাওয়া। লোকসভা নির্বাচনক লো এটি আসলে প্রতিটি রাজনৈতিক দল এটা ব্যস্ত হয়ে পড়েছে, রণতন্ত্র বিবাদিছে লোকসভা নির্বাচনক লো। আর মুখ্যমন্ত্রীর সমষ্টি মাজুলী, আর মাজুলী সাধারণ লক্ষিমপুর লোকসভা সমষ্টির অন্তর্গত এক গুরুত্বপূর্ণ বিধানসভা সমষ্টি। আর মাজুলীবাসী রাইজে এবার কাক ভোট দিব আর কাক বিচারে সাংসদ হিসাবে, আহকসুন আমি মাজুলীর রাইজর মতামতের আগবাড়ি যাব। আর আমি জানাম নিউজ এইটিনের দর্শকসলক কাক এবার সাংসদ হিসাবে বিচারে মাজুলীর রাইজে। আসলে লোকসভা নির্বাচন মানে আমার ভারতবর্ষর গোটেই ব্যবস্থাটুক নির্বাচন করা হয়, যেহেতু আমার ভারতবর্ষ এটা বিভিন্ন সমস্যার জর্জরিত, গতি আমি এই ক্ষেত্রে এটা শেহতাকি আমার যি ভারত আর পাকিস্তানের মজার যা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়ে আছে, আর সেই পরিবেশত বর্তমান অবস্থা আসলে যখন সরকারে খুব সুন্দরভাবে মোকামিলা করেছে, কিন্তু এই ক্ষেত্রে আমি একটা কথা চাব লাগিব। আমি কোনো দলীয় পক্ষ হিসাবে কথা নাভাবি আমি চাব লাগিব যে কথা হল কি যে এই লোকসভার যোগেদি আমি কোনজন ব্যক্তিক আমি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নিক্ষেপ করি, গতি সেই বিষয়টলে আহতে আমি বহুত কথা চিন্তা করবলগা হয়। আর এই চিন্তা চর্চায় আমি কোনজন ব্যক্তিয়ে আমাক তথা আমার ভারতবর্ষক সুরক্ষিত করব পাৰিব আমি সেই বিষয়টি চিন্তা করিয়ে আমার লগতে আমার জনসাধারণে নিরপেক্ষভাবে এই বিষয়টি চিন্তা চর্চা করে কোনজন ব্যক্তিক আমি ভারতবর্ষের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হিসাবে নিক্ষেপ করি, আর সেই বিষয়ের উপরে নির্ভর করে আমার যোট দিব লাগে রাইজে সেই বিষয়টি চিন্তা করলে ভাল হব বলে মানে ভাব। যোগ্য হিসাবে রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদী কাক আপনি বিবেচিত করে? না, কথাটো এনেকুৱা আসলে সব এজন যেটা ব্যক্তি কথাতে কোৱা হয় যে এজন ব্যক্তি এক মিনিটের আগত যি জন্ম হয়েছে তেওঁ এটা কথা হলেও বেশিকে শিকিছে, গতি আমি ভাবো যে যিজন ব্যক্তিয়ে আজিলৈকে ভারতবর্ষের বিভিন্ন সমস্যার মুখামুখি হয়ে আছে, আর যেহেতুকে রাহুল গান্ধী আমি বেয়া বলে কোৱা নাই, রাহুল গান্ধীও উদীয়মান ব্যক্তি, তেওঁ উঠি আহিছে, তেওঁ এটা ভাল মন আছে ভারতক নেতৃত্ব দিব পৰা, কিন্তু যেনেকেই নহক বর্তমান সময়ের যি পরিস্থিতি সেই পরিস্থিতিলে চাই কিন্তু নরেন্দ্র মোদী ডাঙরিয়াকু যদি ভারতবর্ষ রাইজে প্রধানমন্ত্রী হিসাবে নিক্ষেপ করে সেইটো বড় বেয়া কথা হব বলে মানে নাভাবো। মানে মাজুলীর জেঙরাই মুখত উপস্থিত আছো, জেঙরাই মুখত আছো আছো রাইজর রায় অনুষ্ঠানত, আর যুব প্রজন্মের একাংশ লোকের পর জানি চেষ্টা করলাম পুনে পুনে দেখিছো আসলে একাংশ লোক কেনকা এজন পার্টি বিচার আপনি কেনকা পার্টি বিচার এজন ভাল সমাজসেবক এজন যোগ্য ব্যক্তি হব লাগে, যোগ্য পদ লাগে কি কব রাইজর কাম করা লাগে, তুমি রাইজর কাম করব লাগে। প্রধানমন্ত্রী আর রাহুল গান্ধী দুজন আছে প্রধানমন্ত্রী পার্টি কংগ্রেসের বিজেপির, কাক বিচার আপনি, রাহুল গান্ধী না নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদীক বিচার আপনি, নরেন্দ্র মোদীক বিচার। মাজুলীর রাইজর মতামত আমি আগবাব আমার সতীর্থ সাংবাদিক তিনচুকীয়াত উপস্থিত আছে উপাসনা গোস্বামী, আর উপাসনার কাষলে যাব, উপাসনায় জানাব রাইজর মতামত। সমাগত লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্ত আর ইয়ার লগেলগে নির্বাচনী ঋণ ঘোষণা করা হয়েছে, তার লগতে সমূহ রাজনৈতিক দলে নিজের তৎপরতা আগবাড়িছে। এতিয়া আমি বর্তমান উপস্থিত আছো লক্ষিমপুর লোকসভা সমষ্টির অন্তর্গত সাবা সমষ্টিত, আহক আমি রাইজর মাজলে যাও আর রাইজর প্রতিক্রিয়া গম পাও যে তেখেতে এবার কি বিচারিছে, কোনখন সরকার লাগে, বিজেপি সরকারে কেনেকুৱা কাম করেছে। লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলিছে, আপনি আপনার সাংসদগুলো দেখি পাইছে নে কেতিয়াবা? নাই পোৱা। আর তখন ইয়াত থাকা অবস্থা আপনার গাঁত কি কি কাম হয়েছে আর হওয়া নাই? আমার গাঁত আধা দিয়ে হয়েছে, আধা দিয়ে মানে এনেকে লিখা পড়া করে গেছে, তারপর আমার এটা আমার গেস নাই পোৱা, ঘর নাই পোৱা, তারপরে আর লেট্রিন সেটিং নাই, আমার সেবলকে নাই, এনেকে তিনটকে চাউল পাইছো, এটকে চাউলটা দিছে কালিয়ে পা, তারপরে আমার চকা লাইট দিছে, সিমানে দিয়ে। আপনি এবার কোন সরকারক বিচারিছে, এজিপি বিজেপি না কংগ্রেস? আমি তো এনে বিজেপিতে ভোট দিয়ে আছো। আপনি সাংসদ হিসাবে কাক বিচার? আমি বিজেপির প্রধান বরুয়াকে বিচার সাংসদ। বিজেপির হাতত সুরক্ষা বলে ভাবে নে এজিপির হাতত নে কংগ্রেসের হাতত? চাবলে গেলে আমি এটা বিজেপির হাততে সুরক্ষিত হয়ে আছো বর্তমান,
আর বর্তমান সুরক্ষিত হয়ে আছো আর বিচার বিজেপি সরকারকে বিচার। আর এই বিজেপি সরকার চলি থাকা অবস্থা আপনার গাঁর কিনা প্রবলেম আছে নে? প্রবলেম তো থাকবই, এতিয়া সলভ করে আছে, লাহে লাহে হয়ে আছে বর্তমান সলভ। যে রাইজে যে ধরনের বিচার কাম করা হব লাগে, মানে সকল মানে বিশেষ দরিদ্র সীমারেখা যাক যাকে নিবন সমস্যা প্রথম গুরুত্ব দিব লাগিব, তেনেখন সরকার আমি বিচার মানে। আর কৃষকের উপর বিশেষ শ্রমজীবী মানুষের উপর এইকটা আর। আপনার গাঁখনের কিনা উন্নতি হয়েছে নে? সাংসদগুলো কিনা করেছে আপনার কারণে? নাই করা বলেও কব নছে বলেও কব নয়, মাজতে আর। আপনার সাংসদজনক আপনি কিমান নম্বর দিব বিচার? 50। অকপর হাতত সুরক্ষিত বলে ভাবে নে বিজেপির হাতত সুরক্ষিত বলে ভাবে নে কংগ্রেসের হাতত সুরক্ষিত বলে ভাবে? সুরক্ষিত বলে আমি কবলে গেলে বর্তমান সময়ত দেখি মানে আগের সময়খিনিত যথেষ্ট মানে ভুল হয়েছে সরকার, আর সেইখিনিকে শুধরাই মেলে এটা যখন সরকার বর্তমান চলি আছে সেখানে আগবাই নিবেন, বিশেষকে শ্রমজীবী মানুষ আর দুখিয়া দরিদ্র শ্রেণীর কারণে বিশেষকে পদক্ষেপ লোক লাগে আর। যেহেতু লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলিছে, আর আপনি এবার কোন সরকার বিচারিছে? আমি আকৌ বিজেপি সরকারকে বিচারিছো, কারণ কিয় ধর সেন্ট্রেল যেটা বিজেপি আছে ইয়াত আমার লোকাল কাম হব লাগলে বিজেপি দ্বারাই কাম তো হব, আর ইয়াত আমি বেলেগ পার্টিক দিও আমার একো লাভ নাই, কারণ ইয়াত আমি তারপর সেন্ট্রেলের একো সাহায্য নাপাম, আর সেন্ট্রেলের সাহায্য নাপালে আমার উন্নতি একো নয়, সেইটাই ভাবো। আপনার ইয়ার সাংসদ প্রধান বর্গ আপনি কিনা দেখি পাইছে নে? নাই দেখা নাই, আমি তো ব্যবসায়ী মানুষ, কিন্তু বাকিবিলাকে পাইছে, কিন্তু আমি ধর ব্যবসায় ব্যবসায় জড়িত আছো, গতিকে সকল মিটিং চিটিং আমি এটেন্ড থাকবো নয়, কিন্তু যেখানে রাইজরপর পাইছো রাইজর যেখানে শুনেছো সেইখানে কইছো আর। আগন্তুক দিনত যদি বিজেপি সরকার আহে তেতিয়া আপনি কি ভাবে নাগরিকত্ব সংশোধনী বিধায়ক বিল যেখন আছে সেখানে কিনা প্রভাব পড়ব পারে নে? প্রভাব এতিয়া পড়িব মানে এতিয়া তো বিজেপি সরকারে অলরেডি বুঝি পালে সেইখানের উপর গোটেখিনি এগেন্স হওয়ার পিছত এখিনি সেইখানের উপর যেটা এগেন্স্ট হলে আমার অসমের মানুষ যে অসন্মত সেই এক নহয় সেই অলরেডি বুঝি পালে, গতিকে সেই সেকেন্ড টাইম তেমন পদক্ষেপ নলব বলে আমি ভাবো। সভা নির্বাচনের প্রস্তুতি চলিছে, আপনার এবার কোন সরকার লাগে? এতিয়া বর্তমানতে সরকার বা আগত থাকা সরকার যেটা সরকার আসলে আজি প্রায় 40 বছর রাজত্ব করলে যিখিনি দুর্নীতিগ্রস্ত আছে আর তেওঁলোকৰ মাজত যিখিনি সরকারে কাম করে আছে সেই সরকারখিনিয়ে অকল ক্রাইমের বাইরে বেলেগ একু করা নাই, করেছে বহুত কিবা কাম করেছে কিন্তু সব আধা করেছে, পূর্ণভাবে করবা নাই। এখন সরকারে যিখিনি কাম করব লৈছে 5 বছরের ভিতর এইখিনি কাম পরিণতভাবে করবলে সক্ষম হওয়া নাই, যেহেতু রাজ্যর আমার যিখিনি নিম্ন শ্রেণীর মানুষ আছে কারণে বহুত আসনি এটা গ্রহণ করেছে, যিখিনি এটা যা চাহ জনগোষ্ঠীর কারণে যিখিনি আপনার পয়সা 2000 কিমান টাকাকে আগবাইছে, দেবগড়া স্যার আসলে প্রধানমন্ত্রী তেওঁর দিনত নহল, কিন্তু আমার সরকার কংগ্রেস সরকারের দিনত তো আজি বহুত কিবা করলে, কিন্তু কংগ্রেস সরকার দিনত তো এই পরিপূর্ণ হব পড়া নাছিলে, আজি 21 বছর পাছত আমি এখন বহুত ডাঙর প্লেটফর্ম পালো, যখন আমি উত্তরাঞ্চলের মিলিত হবলে আমি একটা সুবিধা পালো, এই সুবিধাটা আমার বিজেপি সরকার দিলে, মই কংগ্রেসী হিসাবে বা কোনোবা দল হিসাবে মই কথাটো কব জানে, মই এজন নিম্ন শ্রেণীর ব্যাপার করা বাণিজ্য করা মানুষ হিসাবে মই কবলে বিচাৰিছো, এখন সরকারে যখন কাম করেছে বহুত ভাল করেছে, আমি আশা করো আগন্তবার তেওঁই পাব। আচ্ছা যদি বিজেপি সরকার আকো আহে তেনেহলে নাগরিকত্ব বিলখন যদি আকো যদি তেওঁলোকে গৃহীত করে তেনেহলে আপনি তার বিষয়ে কি কব বিচারিব, প্রভাব পেলাব নে? সেই বস্তুটো তো বেয়া করেছে, যদি এখন সরকারে যদি আকো এখন করে তেওঁলোকে আগবার তার পরিপূর্ণ উত্তর পাব, আমি রাইজে সেইটো উত্তর দিম। আপনার সাংসদ প্রধান বড়ো আপনাকে এটা দেখিছে নে? প্রধান বড়া দেবক তো আমি বর্তমান দেখা নাই যদি আমার ইয়াত অহা নাই, আমার চাবুয়া সমষ্টিত আইছে যদি আমি তো এই নিজের ব্যবসায় লো ব্যস্ত থাকো তেও দেখিব পোৱা নাই, তার কেনেকুৱা প্রস্তুতি চলিছে সেই কারণে আমি আজ উলাইছো, আপনি ইয়ার বিষয়ে কি কব? প্রস্তুতি তো মানে
যখন চৰকাৰ আগতে আছিলে এখন চৰকাৰ এখন বিজেপি চৰকাৰে সেইখিনি কাম কৰিছে কৰিলেও কিন্তু যিটো আমাৰ ৰাস্তা এই ৰাস্তা বদলি যিটো গাঁত পুখুৰী নিচিনা হৈছে গতিকে সেই চৰকাৰে সেইখিনি কাণখন দিব লাগে কিন্তু নিবনুৱা মানুহখিনি আজি চলিবৰ কাৰণে বহুত অসুবিধা হৈছে গতিকে যিয়ে চৰকাৰ নহওক কিন্তু কামখিনি জনসাধাৰণৰ কামখিনি কৰিব লাগে সেই গতিকে আগন্তুক যিটো নিৰ্বাচন আহিছে সেই নিৰ্বাচনত যোনটো দলে যোনটো দলে জয় নহওক কিন্তু গতিকে কিন্তু আমাৰ দুখীয়া ৰাইজৰ কাৰণে ৰাস্তা পদূলি কিন্তু ভাল কৰিব লাগে আপোনাৰ সাংসদ প্ৰধান বৰুৱাক লৈ আপুনি কিমান সন্তুষ্ট প্ৰধান বৰুৱা ডাঙৰীয়ালৈ আমি অশেষ ধন্যবাদ তেখেতে বহুখিনি কাম কৰিছে হ'লেও আজি গোৱাখনীয়া হওক ৰাস্তা পদূলি হওক আজি চাবুৱাতে আপুনি দেখিছে ইমান ডাঙৰ ডাঙৰ গাঁত আজি গাড়ী এখন ভালকৈ যাব নোৱাৰে স্কুলৰ ল'ৰা ছোৱালী অহা যোৱা কৰিব কাৰণে কিমান অসুবিধা হয় গতিকে ভূটান বৰুৱা ডাঙৰীয়াকো আমি সকি আছোঁ আমাৰ চাবুৱাৰ পৰা অটসন্থাৰ পৰা কৰাৰ পৰা বিনু হাজৰিকা বিধায়ক চাবুৱা তেখেতেও কৈছোঁ আমাৰ যদি এই ৰাস্তাটো বনাই দিয়ে তেতিয়াহ'লে আমাৰ স্কুলৰ ল'ৰা ছোৱালী আৰু বেমাৰী মানুহখিনি আহিবৰ কাৰণে সুবিধা হ'ব গতিকে যি আমাৰ এই নিৰ্বাচনত যোন জয়ে নহওক কিন্তু আমাৰ ৰাইজ দুখীয়া ৰাইজক কিন্তু মানে ৰাস্তা পদূলিবোৰ ভাল কৰিলে আমি ধন্যবাদ হ'ম প্ৰতিখন চৰকাৰে আহে আৰু অহাৰ পিছত কয় যে অমুকটো দিম তমুকটো দিম কিন্তু তেওঁলোকে দিব নোৱাৰে তাৰ বিষয়ে কিবা ক'ব বিচাৰে সেইটো কয়েই যোন চৰকাৰ আহিলেও কয়ে মই আমুক কাম কৰিম তামুক কাম কৰিম কিন্তু বিজেপি চৰকাৰে যিখিনি কাম কৰিছে বৰ্তমান দেখিছোঁ ভালে কাম কৰি আছে হ'লেও আমাৰ যিখিনি দুখীয়া মানুহ যিখিনি নিবনুৱা মানুহ সেই মানুহখিনিক মানে যিটো যুঁজ যিন চৰকাৰে নহওক কিন্তু চাব লাগে যিহেতু লোকসভা নিৰ্বাচন আহিছে তাৰ প্ৰস্তুতি চলিছে আপুনি ইয়াৰ বিষয়ে কি ক'ব বিচাৰে আপোনাক কোনখন চৰকাৰ লাগে আমাৰ বিজেপি চৰকাৰ আৰু বিজেপি চৰকাৰৰ ফালৰ পৰা আপুনি কিবা সা সুবিধা পাইছেনে নাই পোৱা এতিয়ালৈকে তথাপিও এইখন চৰকাৰক বিচাৰিছে কেলৈ বিচাৰিছোঁ ভাল লাগে যে চৰকাৰ প্ৰস্তুতি চলিছে আপোনাক কোনখন চৰকাৰ লাগে কংগ্ৰেছ চৰকাৰ লাগে কংগ্ৰেছ চৰকাৰ লাগে আৰু আপুনি বিজেপি চৰকাৰ যে এতিয়া বৰ্তমান আছে তেওঁলোকে আপোনালোকক কিবা সা সুবিধা দিছেনে নাই দিয়া নাই পোৱা এতিয়ালৈকে একো নাই দিয়া আপোনালোকৰ সাংসদক আপোনালোকে দেখি পাইছেনে নিৰ্বাচনী বিষয়ে মই আমিতো বিজেপি চৰকাৰ অহাটোৱে বিচাৰোঁ আৰু মোদী চৰকাৰকে আমি সকলোৱে বিচাৰোঁ কেলৈ মোদী চৰকাৰৰ গোটেইখিনি যিখিনি কাম হৈছে সকলো ৰাইজে ছেটিছফাই সকলো কাম সবফালৰ পৰা হৈছে আৰু মোদী চৰকাৰে সাধাৰণতে যিখিনি দুৰ্নীতিখিনি নিৰ্মূল কৰি এতিয়া এখন নিকা চৰকাৰ গ্ৰহণ কৰিবলৈ সক্ষম হৈছে এইবাৰ অগপৰ বিজেপিৰ যিটো মিত্ৰতা হৈছে ইয়াৰ ওপৰত কিবা ক'ব বিচাৰিব অগপৰ আৰু বিজেপিৰ মিত্ৰতাটো একচুৱেলি তেওঁলোকৰ ভিতৰৰ কি আছে আমি নাজানো কিন্তু হোৱাটো বিজেপি চৰকাৰৰ কাৰণে এটা শুভ লক্ষণ আপোনালোকৰ যে সাংসদ আছে প্ৰধান বৰুৱা তেখেতে কিমানখিনি কাম কৰিছে আৰু তেখেতক আপুনি কেতিয়াবা দেখি পাইছেনে তাৰ বিষয়ে হয় প্ৰধান বৰুৱা সকলো ৰাইজৰ লগতে আহে সকলোৰ লগতে কথা বতৰা হয় তেওঁলোক আৰু প্ৰায়খিনি মিটিং মিটাঙত আমাৰ চাবুৱা সমষ্টিটো আহি তেওঁ সহযোগ কৰেহি তেওঁ কামত আমি সন্তুষ্ট আৰু তেওঁ সকলোখিনি কাম যিমানখিনি পাৰে কৰি আছে এতিয়া যিটো দেখিছোঁ বিজেপি চৰকাৰে আহিব যেন লাগিছে আৰু মোদী গভৰ্ণমেণ্টে যিখিনি কৰিছে মই ভাবোঁ যে মোদী গভৰ্ণমেণ্টে আকৌ আহিব